আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ট্রাক্টর বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আবারও আপনাদের মাঝে একেবারে সীমিত, একেবারে কম বাজেটের মধ্যে যারা একেবারেই ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজছেন চাষের জন্য, তাদের জন্য আজকের এই ভিডিওটি সাজেশন করব। আর অরিজিনাল মাস্কিউ, ইতালিয়ান মাস্কিউ রোটার সহ আজকের গাড়িটা হচ্ছে টাফি 45DI, দেখতে পাচ্ছেন আপনারা। আর গাড়িটা হচ্ছে 2014 দিকের মডেল। মালিকপক্ষ ইনফর্ম করেছেন যে গাড়িতে কোনো প্রকারের কোনো ধরনের কোনো কাজ নেই, আর গাড়ির ইঞ্জিনের কাজ করানো হয়েছে, ফুয়েল পাম্পের কাজ করানো হয়েছে। টোটালি 70,000 টাকা গাড়িটা ফুল ইঞ্জিন ডাউন দেওয়া হয়েছে, ফুয়েল পাম্পের কাজ করানো হয়েছে। বুঝতেই পারছেন, গাড়ির ইঞ্জিনের কাজ করানোর পর মাত্র 100 ঘন্টা হয়নি গাড়িটা চলেছে। আর গাড়িটার যে আউট কন্ডিশন, অরিজিনাল চাকা, বনাট, মাডগার্ড, আপনারা যে কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল কালার, অরিজিনাল কালার। তবে মোবাইলে ভিডিও শ্যুট করার কারণে কিন্তু যে কালারটা কিন্তু অন্যরকম দেখা যাচ্ছে, তবে কিন্তু এটা একেবারে অরিজিনাল কালার। চাকা, বড় চাকা কিন্তু একেবারে অরিজিনাল, আর সেই সাথে ইঞ্জিন, ফুয়েল পাম্পের কাজ করানো। আর গাড়িটার লোকেশন হচ্ছে কুড়িগ্রাম। আপনারা যারা কুড়িগ্রামের আশেপাশে রয়েছেন, উত্তরবঙ্গে গাইবান্ধা, যারা জামালপুরের এদিকেও যারা রয়েছেন, জামালপুর ময়মনসিংহ অঞ্চলের মধ্যে গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, লালমনি, নীলফামারি এদিকে যারা রয়েছেন, খুব ইজিলি কিন্তু চাইলে আপনারা গাড়িটা দেখে আসতে পারেন। আর গাড়িটা রোটার সহ একেবারে সচল গাড়ি, বললাম ইঞ্জিন একেবারে নতুন করে কাজ করানো, আর সেই সাথে অরিজিনাল চাকা দেখতেই পাচ্ছেন আপনারা। সেই সাথে গাড়িটার যে ওভারঅল কন্ডিশন, রানিং গাড়ি। আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে মাত্র 2,85,000 টাকা, এটাই মোটামুটি ফিক্স, 2,85,000 টাকা এটাই ফিক্স। এরপরেও যদি কেউ দাম দর করতে চান, সেটা অবশ্যই মালিক পক্ষের সাথে আপনারা কথাবার্তা বলবেন। উপরে যে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, সরাসরি আপনারা মালিকের সাথে কথা বলতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। গাড়িটার স্টার্ট সাউন্ড আবার শুনতে পারবেন। আর সেই সাথে যদি আমাদের ভিডিও ভালো লাগে, আমাদের চ্যানেল থেকে আপনাদের কোনো না কোনোভাবে উপকার হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।